আদালত যে রায় দিয়ে চারজনকে প্রফেসরিষ্ট চারজনকে সাজা দিয়েছে সেটা পরবর্তীতে তারা যখন আপিল করে আপিল শুনানির প্রথম দিনে যেদিন গ্রহণ করা হলো সেই দিনই ওনারা এটা স্থগিত করে দিয়েছেন। একটি রায়ের দুটো অংশ থাকে, সাজা এবং দণ্ড। পুরো রায় উনি স্থগিত করে দিয়েছে। আমরা হাইকোর্টের আর্জিতে বলেছি পুরো রায় স্থগিত করার এখতিয়ার ওনার নাই, যেহেতু উনি আপিল আদালত। উনি শুধু নথি কল করবে, আপিল মঞ্জুর করে ফাইন স্টে করবে আর বেল চাইলে বেল দিবে। এর বাইরে যে কাজটি করেছে অতিরিক্ত সেটা বিধি বহির্ভূত এবং সুপ্রিম কোর্টের উচ্চতর আদালতের প্রচুর রায়ের আদেশের সঙ্গে সাংঘর্ষিক, কাজে এটা করতে পারে না। এই এই ধরনের নজির আমাদের এখানে নাই, কাজে সেই অংশটি স্থগিত করা হোক। ভিজাভিস আমরা আরও দুটো নির্দেশনা চেয়েছি, মামলাটি আপিলকে দ্রুত নিষ্পত্তির জন্য এবং আপিল চলাকালীন সময়ে যাদের সাজা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা প্রফেসর ইনস্ট বাকি তিনজন ওনারা যেন আদালতের পারমিশন ছাড়া বিদেশ যেতে না পান। কাজেই যেহেতু তারা সাজাপ্রাপ্ত আগের স্ট্যাটাস তারা নাই, আগে ছিল আন্ডার ট্রায়াল, এখন অলরেডি দে কনভিক্টেড। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।